যাস না, যাস না মা, আমার কথা শোন, যাস না, যা। কোথায় গেলি তুই? এই শরীর খারাপ নিয়ে বাড়ি থেকে মেয়েটা বেরিয়ে গেল, বাণীটাও বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি এখন কি করি? ও বিলি, ওই নো, ও লাবু, কোথায় গেলি তোরা? বর্দিমা তো কখনো এরকম করে না, তুমি আটকাতে পারলে না? তা আমি কি করব? আমি কি জানতাম নাকি যে এইভাবে বেরিয়ে যাবে? আমি কি ওর পেছন পেছন ছুটতে পারি? আমার তো বয়স হয়েছে, তার উপর বাতের শরীর। কিন্তু কিন্তু আমি তো একবার ভোররাতের দিকে এসে দেখে গেলাম, তখন তো অঘরে ঘুমোচ্ছিল। আরে মধুর, তুই তো সেই ভোরে দেখেছিস, আমি তো তোর কত পরে গিয়ে দেখলাম বর্দিমা ঘুমোচ্ছিল। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিলাম, গায়ে চাদরটা একটু টেনে দিলাম। আরে আমি তো সবে ঘরে ঢুকে দেখতে গেছি যে দেখি মেয়েটা কি করছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, এটা তো ভালো কথা না। সারাক্ষণ ঘুমের ওষুধ খাচ্ছে আর পরে পরে ঘুমোচ্ছে, এই ঘুমের জন্য মেয়েটা কাল রাতে ভালো করে খেতেও পারলো না। তাই ভাবলাম যাই মেয়েটাকে গিয়ে তুলি, একটু চা দিই আর ভারী কিছু খাবার দিই, এই সুজি টুজি বানিয়ে দেবো। তোমা ঘরে ঢুকে দেখি সে বেরোচ্ছে। তারপর জেঠিমা? তারপর আর কি, আমি তো ঘরে ঢুকে অবাক। তবু আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তুই কি খাবি? আমাকে বললো আমাকে বিরক্ত করো না, আমি কিচ্ছু খাবো না, আমি এক্ষুনি বেরো। আমি বললাম কোথায় যাবি এই শরীর নিয়ে? আমাকে কিচ্ছু বললো না, আমাকে ঠেলে সরিয়ে বেরিয়ে গেল। কি হবে বলো তো এখন? এদিকে মিছরিটাও তো ঘরে নেই। মিছরি নেই? না, সে কোথায়? সে তো বাড়িতেই নেই, এতবার বারণ করলাম তা সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে গেল, বললো কোথায় নাকি বন্ধুর বাড়ি টন্দুর বাড়ি গেছে। আরে ওসব সব বাজে কথা, মিথ্যে কথা, সব কোথাও যায়নি ওসব জায়গায়। দেখেছিস আমার বেলায় যত পারমিশন নিতে হয়, আর ও না বলে বেরিয়ে গেল। পাশের বাড়ি গেলেই দাদা ভাই আমাকে বকা দেয়, এইটার আজ আমি এসমান ওসমান করেই ছাড়বো। চুপ কর বাবু, চুপ কর, এখন বক বক করিস না, ভয় আমার পেটের ভেতর হাত পা সিঁধিয়ে যাচ্ছে। ওই নো, কি হবে বল না। ঘরে বসে বসে কি করব? যাই বাইরেটা দেখে আসি। এই কোথায় যাচ্ছিস তুই? তোকে কোথাও গিয়ে পাকাপি করতে হবে না। আশ্চর্য, বর্দিমা যেন কোনো উদ্দেশ্য ছাড়াই বেরিয়েছে আর বাড়ির কাছেই গুড় 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 করছে, পাকা একটা। তার থেকে ইনু ভেবে দেখ তো বর্দিমা কোথায় যেতে পারে। আমি তো তোদের একটা কথা বলতে ভুলেই গেছি, ও যখন বেরোচ্ছিল না, ও ওর হাতে একটা কাগজ ছিল। আমার মনে হলো কি বলতো, ওটা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন। আমি যখন ওর ঘরে ঢুকতে যাচ্ছি তখন দেখি ওর প্রেসক্রিপশনটা নিয়েই নাড়াচাড়া করছিল। প্রেসক্রিপশন? হ্যাঁ রে, প্রেসক্রিপশন। কিন্তু প্রেসক্রিপশন নিয়ে কোথায় যাবে বর্দিমা? কি হবে বলতো শেষদি? মিছতিও তো নিজে একটা ঠান্ডা মাথায় বুদ্ধি দেবে। ভূতর তো এক্ষুনি ফেরার কথা, নাই না? সেটাই তো আমারও ভয় করছে, এসেই না বা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কি হয়েছে রে শেষদি? সদর দরজাটা এরকম হাট করে খোলা কেন? কি হলো, চুপ করে আছিস কেন বল?